আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক রাকাত বিতর, তিন রাকাত বিতর, পাঁচ রাকাত বিতর, সাত রাকাত বিতর কিভাবে কতভাবে পড়া যায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিত্র হাক্কুন আলা কুল্লি মুসলিম। বিতর, সালাত আদায় করা, প্রত্যেক মুসলমানের উপর অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয় একটা ইবাদত। ফামান আহাব্বা আইয়ুতিরা বিখামসিন ফালইয়াফআল। যে ব্যক্তি এটাকে পাঁচ রাকাত করে বিতর করতে চায়, অর্থাৎ পাঁচ রাকাত বিতর আদায় করতে চায়, সেজন্য তাই আদায় করে। ওয়ামান আহাব্বা আইয়ুতিরা বিসালাত ফালইয়াফআল। যে ব্যক্তি তিন রাকাত বিতর আদায় করতে চায়, সেজন্য তাই করে। ওয়ামান আহাব্বা আইয়ুতিরা বিওয়াহিদা ফালইয়াফআল। আর যে ব্যক্তি এটাকে এক রাকাত করে বিতর করতে চায়, সেজন্য তাই করে। সুবহানাল্লাহ। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এক রাকাত বিতর, তিন রাকাত বিতর, পাঁচ রাকাত, সাত রাকাত বিতর আদায়ের হাদিস বহু সংখ্যক পেয়েছি বা পেয়ে থাকি। কখনো তিনি নয় রাকাত বিতরও আদায় করেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর আদায় করেছেন তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইলের পরে। আমরা যেভাবে এশার নামাজের পরে প্রতিনিয়ত, প্রতিদিন লাগাতার নিয়ম করে বিতর আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম সেভাবে মানে বিতর আদায় করতেন না। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের পরে বিতর আদায় করতেন। বিতর মানে কি? বিজুর। তিনি আগে যতগুলো নামাজ পড়তেন, সকল নামাজের পরে তিনি হয়তো এক রাকাত করে বিতর করতেন, নাহলে তিন রাকাত দিয়ে বিতর করতেন, না পাঁচ রাকাত দিয়ে, না সাত রাকাত দিয়ে তিনি এটাকে বিতর করতেন, বিজুর করে দিতেন। তো এক রাকাত বিতর আমরা কীভাবে আদায় করব? এক রাকাত বিতর দুটো পদ্ধতিতে আদায় করা যায়। এক নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি নিয়ত করবেন। নিয়ত করার পরে সানা, সুরায় ফাতিহা, তারপরে সুরা মিলাবেন। যে কোনো সুরা মিলানোর পরে আপনি সরাসরি দোয়ায়ে কুনুত পড়তে পারেন। সরাসরি দোয়ায়ে কুনুত পড়ে তিনি আপনি রুকু করে, সেজদা করে, তাশাহুদ পরে সালাম ফেরাবেন। এটা একটা পদ্ধতি, এটা হতে পারে। এবং আরেকটা পদ্ধতি, সুন্নত পদ্ধতি, আরেকটা সুন্নত পদ্ধতি হলো, আপনি কি করবেন, নিয়ত করবেন তাকবীরে তাহরিমা দিয়ে, তারপরে সানা পরে, সুরা ফাতিহা পরে, সুরা মিলিয়ে আপনি রুকু করবেন। রুকু থেকে উঠে আপনি কুনুত পড়বেন। এক্ষেত্রে আপনি হাত উত্তোলন করে, আজ লাইক মুনাজা, মুনাজাতের মতো করে হাত উত্তোলন করে আপনি দোয়ায় কুনুত পড়বেন। কুনুত পড়ার পরে হাত মুখে মাসে করতেও পারেন, নাও করতে পারেন, তবে না করাটা উত্তম। এখানে মুখে হাত মুখে মাসে করার কথা বলা হয় নাই। আপনি মুখে হাত মাসে না করে আপনি সরাসরি সেজদা চলে যাবেন। এ হলো দ্বিতীয় পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমরা যেটা করি, যে আল্লাহু আকবর বলে দোয়ায়ে কুনুত পড়ি, সেটা আল্লাহু আকবর না বলেও দোয়ায়ে কুনুত পড়া যায়। তারপর আসেন তিন রাকাত বিতর কীভাবে আদায় করা, মানে করতে হয়। তিন রাকাত বিতর তিনটি পদ্ধতিতে বিতর আদায় করা যায়। অনেক বেশি হাদিস আসছে, অনেক বেশি হাদিসের দ্বারা মানে সমৃদ্ধ একটা নিয়ম হচ্ছে তিন রাকাত বিতর আদায় করার। এক নম্বর নিয়ম, প্রসিদ্ধ নিয়ম, সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে, তিন রাকাতের মধ্যে প্রথম আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর উঠে নতুন করে নিয়ত করে আরেক রাকাত পড়বেন, দোয়ায়ে কুনুত সহ, যেটা বললাম দোয়ায়ে কুনুত সহ পড়ে আপনি সালাম ফিরাবেন। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। তারপরে দ্বিতীয় আর একটা পদ্ধতি রয়েছে, যেটা একদম সরাসরি এই মানে এই সুরতগুলো, যে সুরতগুলোর কথা বলছি, এগুলো সুরতগুলো সরাসরি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ আদায় করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে সালাত আদায় করেছেন বলে পদ্ধতিতে পাওয়া যায়, সেটা হলো তিনি তিন রাকাত একাধারে পড়েছেন, দুই রাকাত পরে বসেন নাই, তৃতীয় রাকাতে গিয়ে তিনি বৈঠক করেছেন এবং সালাম ফিরিয়েছেন, অর্থাৎ এক বৈঠকে তিন রাকাত, মাঝখানে কোনো বসা নেই, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো, আমরা যে পদ্ধতিতে সাধারণত বাংলাদেশের মুসলমানরা যে পদ্ধতিতে পালন করি, সেটা হলো দুই রাকাত পরে বসে তারপরে দাঁড়িয়ে আরেক রাকাত পড়া। এটা নিয়ে একটু কথা আছে, আমাদের অনেক ওলামায়ে কেরাম
এটাকে বলেন যে এভাবে ভিতির সালাত আদায় করলে সালাত হবে না। হ্যাঁ, আমি বলি যে একেবারে হবে না বিষয়টা এরকম সরাসরি বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, তবে এভাবে পড়া যায়, এভাবে পড়া যাবে না বলে যে হাদিসটি রয়েছে সেটা হলো লা তুতিরু বিসালাস, তোমরা বিতিরকে মানে তিন রাকাত দিয়ে বিতির করবে না, ওয়ালা তুশাব্বিহু বিসালাতিল মাগরিব, তোমরা মাগরিবের সালাতের নেই বিতির আদায় করবে না, মাগরিবের সালাতের নেই বিতির আদায় করবে না। তোরে কিভাবে আদায় করবে, ও তেরু বে খামসিন আও সাবইন, তোমরা পাঁচ করবে অথবা সাত করবে। দেখেন হাদিসটার মধ্যে প্রথমে বলা আছে তোমরা তিন দিয়ে বিতির করবে না, যেরকম তিন মাগরিব করে থাকো তোরে তোমরা কি করবা, পাঁচ অথবা সাত করবা। এখানে এখানে তিনের কথা, পাঁচের কথা, সাতের কথা বলা হয়েছে, পদ্ধতিগত কথাটা বলা হয়নি কি মাঝখানে বসে আদায় করবে কি বসে আদায় করবে না। হ্যাঁ, না বসে আদায় করা সরাসরি একটা হাদিস রয়েছে, এটাও আমরা আদায় করব, এটাও উত্তম। কিন্তু সর্বশেষ এভাবেও যদি কেউ বসেও যদি কেউ সালাত আদায় করে, এটা যে একেবারে হবেই না, উড়িয়ে দেয়া যায় না। হ্যাঁ, যদি কেউ আমরা পারি তবে সর্বোত্তম যেটা, দুই রাকাত পরে সালাম ফিরিয়ে এক রাকাত পড়ব অথবা একেবারে তিন রাকাত পড়ব, এবং কেউ কেউ যদি এভাবে বসেও সালাত আদায় করবে, আশা করা যায় তার সালাত হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবেন, হবে না একদম উড়িয়ে দেয়া যায় না। চতুর্থ নম্বরে বলবো পাঁচ রাকাত কিভাবে পড়বেন। পাঁচ রাকাত হচ্ছে এক বৈঠকে পড়বেন, রাসূল সাল্লাম এক বৈঠকে পাঁচ রাকাত পড়েছেন, অর্থাৎ মাঝখানে তিনি বসেন নাই, পঞ্চম রাকাত পড়েই তিনি বসেছেন। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি সিত্তা মাসনা মাসনা, ছয় রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত ছয় রাকাত পড়েছেন, ওয়ায়ুতির বি খামসিন, এরপরে তিনি পাঁচ দিয়ে বিতির করেছেন, লা ইয়াকউদু বাইনাহুন্না ইল্লা ফি আখিরিহিন্না, সর্বশেষ এই পাঁচ রাকাতের সর্বশেষ রাকাতে গিয়ে তিনি বসতেন, অর্থাৎ এক বৈঠকে পাঁচ রাকাত। তেমনিভাবে এক বৈঠকে সাত রাকাত, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স বেশি হয়ে গেছিল, তার শরীর একটু স্থূল হয়ে গিয়েছিল, স্বাস্থ্য বেড়ে গিয়েছিল, তখন তিনি এভাবে সালাত আদায় করতেন, তিনি সাল্লা সাবআ রাকাআতিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না, তিনি সাত রাকাত সালাত আদায় করতেন এবং এর মাঝখানে তিনি বসতেন না, অর্থাৎ সপ্তম রাকাতে গিয়ে বসে তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, ওখানে মানে দোয়া পড়ে অনেক লম্বা সময় নিয়ে তারপরে তিনি সালাম ফেরাতেন। ওই হাদিসের মধ্যে আছে সালাম ফেরানোর পরে তিনি বসে বসে আর দুই রাকাত নামাজ আদায় করতেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই ভিতরের সালাত আদায় করা নিয়ে আমরা অনেক ধরনের মতবিরোধ করে থাকি। আমরা দেখলাম প্রত্যেকটা সৌরত প্রত্যেকটা বিষয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবা কেরাম আমল করেছেন। আমরা যেটা নিয়ে বেশি বিতর্ক করি, মাগরিবের মতো করে সালাত আদায় করা যাবে না, এই মাগরিবের মতো করে বলতে মাঝখানে বসা যাবে না, মাঝখানে বসে সালাত আদায় করেছেন, আমরা সাহাবায়ে কেরাম থেকে তাবেঈদের থেকে আমল পেয়ে থাকি, এবং যে যে হাদিসের মধ্যে এটা নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে রাকাতের বিষয়ে। কিন্তু তিন রাকাত অন্য অন্য হাদিসের পাওয়া যাচ্ছে, তিন রাসাল্লাম তিন রাকাত ভিতির করেছেন, তিন রাকাত পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা মত পার্থক্য আমরা না করি, মতবিরোধ না করি, ইখতলাফ না করি, সবগুলোই হাদিসের মধ্যে আমল রয়েছে, সাহাবায়ে কেরাম আমল করেছেন। আমরা যেভাবেই করি আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদের আমলগুলো কবুল করবেন, সে আশা ব্যক্ত করি এখানে শেষ করছি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ।